এই 27 কেজি গাছ গাঁজা দুইটি বস্তায় পলিথিনের বস্তার ভিতরে, এই বস্তার ভিতরে আবার পলিথিনে মোড়ানো 27 কেজি উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য 10,000 টাকা, 2,70,000 টাকা এই গাঁজার মূল্য। আমি রঞ্জু আহমেদ, পুলিশ প্রশাসন তদন্ত পঞ্চগড় থানা পঞ্চগড়। পঞ্চগড় থানা জিনিসের চিঠি নম্বর 966 তারিখ 17/3/2024 বলে আমি পুলিশ পরিদর্শক তদন্ত রঞ্জু আহমেদ সাথে পুলিশ পরিদর্শক অপারেশন প্রবীর কুমার রায়, এসআই রাশেদুল আলম চৌধুরী, এএচআই গোলাম রব্বানী তৃতীয়ের, এএচআই আব্দুল হান্নান সঙ্গীয় ফর্ষ গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পৌরসভাস্থ করতোয়া পেট্রোল পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ভিআইপি অটোমোবাইলস লিমিটেড নাইট কোচের দুজন যাত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের স্বীকারোক্তি ও তথ্য মোতাবেক 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই 27 কেজি গাঁজা দুইটি বস্তায় পলিথিনের বস্তার ভিতরে, এই বস্তার ভিতরে আবার পলিথিনে মোড়ানো 27 কেজি উদ্ধার করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আনুমানিক মূল্য 10,000 টাকা, 2,70,000 টাকা এই গাঁজার মূল্য। এটা তারা যেটুকু বলছে গাজীপুর কোনাবাড়ির থাকি একজনের মাধ্যমে প্রাপ্ত হয়ে এই গাঁজা পঞ্চগড়ে নিয়ে আসছে। এটা পঞ্চগড়ের বড়বীর সংলগ্ন এক জায়গায় হস্তান্তর করার কথা ছিল, এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তা ব্যবসায়িক ছাড়া তো এতগুলো গাঁজা বহন করা সম্ভব না, অবশ্যই তো এটা মামলা প্রক্রিয়াধীন, এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে।